আসসালামু আলাইকুম, আমাদের ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নিউটনীয় বলবিদ্যার খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে পুলি কপিকল। এই পুলি ও কপিকল এই টপিকটা থেকে কিন্তু আমাদের এইচএসসি কলেজ পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশন পরীক্ষা, সব জায়গাতে কিন্তু প্রতি বছরই কম বেশি কোশ্চেন কিন্তু আসে। তো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, পুলি ও কপিকল। এই টপিকটা থেকে আমরা বেশ কিছু সিনারি দেখব এবং এই বেশ কিছু কেস দেখব এবং এই কেস থেকে কীভাবে আসলে আমরা সলভ করতে পারি সেইগুলো আমরা দেখব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি একটি ঘর্ষণবিহীন পুলিতে দুইটা বস্তু ঝোলানো আছে, সুতার সাহায্যে দুইটা বস্তু, ভিন্ন ভরের দুইটা বস্তু ঝোলানো আছে। মনে করো একটা হচ্ছে M1 ভরের বস্তু আর একটা মনে করো M2 ভরের বস্তু। আচ্ছা, এবং আমি মেনশন করে দিলাম যে M1টা M2 থেকে বড়, M1টা M2 থেকে বড়। আচ্ছা, এখন একটা কথা বলো, যেইটার ভর বেশি হয় সেটা আমরা কী দেখি দাঁড়িপাল্লাতে বলো তো? দাঁড়িপাল্লার ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা খুব খেয়াল করি যে যেটার ভর বেশি হয় সেটা নিচের দিকে নেমে যায় আর যেটা ভর কম হয় তুলনামূলক সেটা উপরের দিকে উঠে যায়। এখন এই M1 ভরের বস্তুটা যেহেতু বড়, এই M1 ভরের বস্তুটা এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে, এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে এবং M2 ভরের বস্তুটা এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে। আচ্ছা, এখন আমাদের কিন্তু টান সম্পর্কে ধারণা থাকা উচিত। বস্তুর টান কিন্তু সবসময় কোন দিকে কাজ করে? কানেক্টিং বিন্দুর দিকে কাজ করে। তাহলে এই যে M1 ভরের বস্তু কোন দিকে কাজ করবে? এই M1 ভরের বস্তু যেহেতু এইটার সাথে কানেক্ট, উপরের দিকের সাথে কানেক্ট, তাহলে কানেক্টিং বিন্দুর দিকে কাজ করবে। আমি ধরে নিলাম এটা হচ্ছে T। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমি যদি এই যে সুতায়, এই সুতায় যদি আমি গেরো না বাঁধি বা গিট না বাঁধি তাহলে টান কিন্তু সমানই থাকবে। অর্থাৎ এইটার ক্ষেত্রে যেমন কানেক্টিং বিন্দু এইটা টান T কাজ করছে, এইটার ক্ষেত্রে সেমভাবে টান হচ্ছে T কাজ করবে এবং কানেক্টিং বিন্দু তো বুঝতেই পারছি উপরের দিকে কাজ করবে, তাহলে এটাও আমি T দিতে পারি। আচ্ছা, এখন আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এই T এর মানটা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে এবং এই এর মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন চলো আমরা একটু দেখি স্টেপ বাই স্টেপ কীভাবে এটা খুব সুন্দরভাবে নির্ণয় করা যায়। এখন আমরা সবার প্রথমে M1 ভরের বস্তুর ক্ষেত্রে দেখব। চলো M1 ভরের বস্তুর ক্ষেত্রে, M1 ভরের বস্তুর ক্ষেত্রে আচ্ছা, M1 ভরের বস্তুর ক্ষেত্রে আমি যদি টোটাল সিস্টেম নিয়ে চিন্তা করি, টোটাল সিস্টেম F=1 আমি বলতে পারি M1A, এটা কিন্তু আমি বলতে পারি। এখন কিন্তু ভাইয়া একটা জিনিস খেয়াল করার বিষয়, এই যে M1 ভরের বস্তু নিচের দিকে তো আমাদের একটা অভিকর্ষ ত্বরণ কাজ করছে, তাই না? তাহলে নিচের দিকে যে নিম্নমুখী বল সেটা কি হবে? সেটা অবশ্যই হবে M1G। সিমিলারলি M2 বস্তুর ক্ষেত্রেও কিন্তু নিচের দিকে কী কাজ করছে? অভিকর্ষ ত্বরণ, তাহলে নিম্নমুখী বল হবে M2G। আমরা জানি জি সবসময় নিচের দিকে কাজ করে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম টোটাল F=M1A, তাহলে এই সিস্টেম সমান আমি কি লিখতে পারি? এখন আমাকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে কি আমার ঊর্ধ্বমুখী বলটা বড়, অর্থাৎ এই টানটা বড়, নাকি M1G এটা বড়? অবশ্যই এই নিম্নমুখী বলটা কিন্তু এটার ক্ষেত্রে বড়। কেন? কারণ এটা এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। তাহলে কিন্তু আমি এখান থেকে ইজিলি লিখতে পারি M1G -T =M1A, এটা কিন্তু আমি ইজিলি সমীকরণ 1 দিতে পারি। আচ্ছা, এবার যদি আমি M2 ভরের বস্তুর ক্ষেত্রে লিখি, চলো দেখা যাক কি হয় M2 ভরের বস্তুর ক্ষেত্রে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এখানে তো নিম্নমুখী বলটা বড় ছিল, এইটার ক্ষেত্রেও কি তাহলে নিম্নমুখী বলটা বড়? সেটা কিন্তু না। আমরা কিন্তু দেখলাম যে এইটা নিচের দিকে নামছে বাট এইটা কিন্তু এ ত্বরণই উপরের দিকে উঠছে, তার মানে এটার ঊর্ধ্বমুখী বলটা বড়, অর্থাৎ টানটা কিন্তু এটা বেশি হবে। তাহলে আমি লিখতে পারি T-M2G =M2A, এটার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। দেখো, এটার ক্ষেত্রে নিম্নমুখী বল বড় ছিল, এটার ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বল বড়। এখন আমরা এই দুইটা সমীকরণ সলভ করে আমরা T এর মানটা নির্ণয় করব এবং এর মানটা নির্ণয় করব। তো চলো আমি সমীকরণ 1 এবং 2 যোগ করে দিই। সমীকরণ 1 এবং 2 যদি আমি যোগ করি আমি যেটা পাবো, একটু খেয়াল করে দেখো, আমাদের এই T কেটে যাচ্ছে যেহেতু টান সমান, তাহলে আমি যদি জিটা কমন নিই তাহলে আমার যেটা হবে এখান থেকে M1 -M2 × G, আর এখানে যদি আমি A কমন নিই তাহলে যেটা হবে M1 + M2 × A। আচ্ছা, আমাদের
পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এ নির্ণয় করা, তাহলে আমি এ এখান থেকে নির্ণয় করে ফেলতে পারবো। এ সমান সমান আমি তাহলে বলতে পারি এম ওয়ান মাইনাস এম টু ইন্টু জি, এইটা নিচের দিকে চলে আসবে, তাহলে আমরা বলতে পারবো এম ওয়ান প্লাস এম টু। এই যে আমাদের কাঙ্ক্ষিত এটা বের হয়ে গেল। এখন আমরা যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে টানের মান। আচ্ছা, টানের মানটা কীভাবে নির্ণয় করতে পারি? খুব ইজিলি কিন্তু টানের মানটা নির্ণয় করতে পারবো আমরা। টানটা ইজিলি যদি আমি সমীকরণ এক বা দুয়ে বসাই দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই টি এর মানটা বের হয়ে যাবে। আমি যদি এই এর মানটা সমীকরণ একে বসাই, তাহলে যেই মানটা আমাদের বের হবে, আমি একটু এখানে লিখি, এর মান সমীকরণ একে বসিয়ে আমাদের মানটা আসবে, টি সমান সমান মান আসবে টু এম ওয়ান এম টু ভাগ এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। এটা আমরা একটু কষ্ট করে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পেয়ে যাব। আচ্ছা, তো এভাবে কিন্তু আমরা কেস ওয়ানের ক্ষেত্রে কিন্তু খুব ইজিলি এই এর মানটা এবং টি এর মানটা কিন্তু বের করতে পারি। এরপরে আমরা আরও দুইটা কেস দেখব, তো চলো সেই দুইটা কেস কীভাবে আমরা নির্ণয় করি সেটা একটু দেখি। তো চলো এবার আমরা কেস টু নিয়ে আলোচনা করি। তো কেস টু এর চিত্রটা একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে কেস টু। আচ্ছা, এই কেজে আমি চিত্রটা দেখো, একটু খেয়াল করে দেখো, একটা টেবিলের পরে দুইটা বস্তু ঝোলানো আছে একটা পুলির সাহায্যে। তো আমি ধরে নিচ্ছি এই টেবিলটা হচ্ছে ঘর্ষণবিহীন, এবং ধরে নিচ্ছি এটা হচ্ছে এম ওয়ান ভরের বস্তু, আর এটা মনে করো ধরে নিলাম এটা হচ্ছে এম টু ভরের বস্তু। তো একটু খেয়াল করে দেখো, গত কেজে আমি একটু মেনশন করে দিয়েছিলাম কোন ভরটা বড় কোন ভরটা ছোট। এটার ক্ষেত্রেও আমি চলো মেনশন করে দিই, আমি মনে করো আমি বললাম এম ওয়ান ভরের এই বস্তুটা এম টু ভরের বস্তু থেকে বড়। আচ্ছা, এখন আমি কিন্তু বলছিলাম টান কোন দিকে কাজ করে, কানেক্টিং বিন্দুর দিকে। তাহলে এই এম ওয়ান ভরের বস্তুর টানটা কোন দিকে কানেক্ট? উপরের দিকে। তাহলে টানটার কাজ করবে উপরের দিকে। আর যেহেতু আমি বলি নাই যে এখানে এই সুতায় কোনো গিট বাধা আছে বা এরকম কিছু, তার মানে টানটা কিন্তু সমানই থাকবে। তাহলে এইটার ক্ষেত্রেও কিন্তু টান কোন দিকে কাজ করবে? কানেক্টিং বিন্দুর দিকে, এবং টান সমান টি। আচ্ছা, এখন আমি যেহেতু বলে দিয়েছি যে এম ওয়ান ভরের বস্তুটা বড়, তাহলে অবশ্যই এটা এ ত্বরণের নিচের দিকে নামবে, এ ত্বরণের নিচের দিকে নামবে, আর এটা এ ত্বরণ নিয়ে এইদিকে যাবে, এ ত্বরণ নিয়ে এইদিকে যাবে। আচ্ছা, এখন আমাদেরকে সিমিলারলি এই টিটা নির্ণয় করতে হবে এবং এই ত্বরণটা নির্ণয় করতে হবে। টি কত সেটা নির্ণয় করতে হবে এবং ত্বরণ কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন চলো আমরা এক একটা বস্তুর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে চিন্তা করে করি। একটু খেয়াল করে দেখো, এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে আমাদের নিচের দিকে কিন্তু যেহেতু অভিকর্ষ ত্বরণ কাজ করছে, তাহলে আমরা লিখতে পারি এম ওয়ান জি। এটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই কাহিনীটা করা লাগছে না আপাতত। তো একটু খেয়াল করে দেখো, আমি যদি এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে, এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে, আচ্ছা, এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে টোটাল সিস্টেম এফ সমান সমান আমি দিতে পারি এম ওয়ান এ। আচ্ছা, এখন বলতে পারবো ভাইয়া এটা কি ঊর্ধ্বমুখী বলটা বড় নাকি নিম্নমুখী? ঊর্ধ্বমুখী না, ঊর্ধ্বমুখী বলটা কিন্তু এখানে বড় না, অবশ্যই নিম্নমুখী। একটু খেয়াল করে দেখো, এটা এ ত্বরণের নিচের দিকে নামছে, তার মানে আমি বলতে পারবো এটা এম ওয়ান জি মাইনাস টি সমান সমান এম ওয়ান এ। আচ্ছা, এটা কিন্তু আমি সমীকরণ এক দিতে পারি। আচ্ছা, এবার যদি আমি এম টু ভরের বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, এম টু ভরের বস্তুর ক্ষেত্রে, এম টু ভরের বস্তুর ক্ষেত্রে, আচ্ছা, এম টু ভরের বস্তুর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু খুবই ইজি। একবারে কিন্তু আমি শুধুমাত্র টি সমান সমান এম টু এ লিখে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে চলো আমি একবারে লিখে দিই টি সমান সমান এম টু এ, কারণ এখানে কিন্তু আমাদের দুইটা বল নাই, একটাই হচ্ছে যে বল কাজ করছে যেটা কিনা কানেক্টিং বিন্দুর দিকে, যেটা টান সমান সমান, আমরা তাহলে লিখতে পারি টি সমান সমান এম টু এ। আচ্ছা, এখন আমি যদি সমীকরণ এটা দুই দিই এবং এই সমীকরণ এক এবং দুই যদি আমি যোগ করি, তাহলে দেখো কী হয়। সমীকরণ এক এবং দুই যদি আমি যোগ করি, তাহলে এই দেখো এই টি এবং টি কেটে যাবে, টি এবং টি যদি কেটে যায় তাহলে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এম ওয়ান জি, আর এখানে যদি আমি এটা কমন নিই তাহলে আমাদের যেটা থাকবে এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ। তাহলে আমি যদি এ নির্ণয় করতে চাচ্ছি, তাহলে এ সমান সমান আমি কী লিখতে পারি?
এই সমান্চন আমি লিখতে পারি এম ওয়ান জি ভাগ এম ওয়ান প্লাস এম টু। এটা কিন্তু আমি খুব ইজিলি লিখে ফেলতে পারি, পারি না? তাহলে আমরা কিন্তু এটা খুব ইজিলি নির্ণয় করে ফেললাম। এভাবে কিন্তু আমাদের ডাটা দেওয়া থাকবে, ডাটা দেওয়া থাকলে আমরা খুব ইজিলি এই টাইপের ম্যাথগুলো কিন্তু সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, এখন আমাকে নির্ণয় করতে হবে হচ্ছে টি এর মানটা। টি এর মানটা এখনও কিন্তু এখন কিন্তু খুব ইজিলি বের করা যায়। কীভাবে? দেখো ভাই, এখানে টি সমান সমান এম টু এ দেওয়া আছে, আমরা এর মানটা জানি। এর মানটা যদি আমি সমীকরণ দুয়ে বসাই দিই তাহলে কিন্তু আমি টি এর মানটা পেয়ে যাচ্ছি। তো চলো আমরা বসিয়ে দিই। তো আমি এখন এই এর মানটা, এই এর মানটা আমি এখন সমীকরণ দুয়ে বসাবো। তো দুয়ে বসালে যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে টি সমান সমান এম টু ইনটু এম ওয়ান জি, এম ওয়ান জি নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এম ওয়ান এম টু, এম ওয়ান প্লাস এম টু। একটু যদি আমি সাজিয়ে লিখতে চাই তাহলে আমরা যেটা লিখতে পারবো টি সমান সমান এম ওয়ান এম টু, নিচে লিখবো হচ্ছে এম ওয়ান প্লাস এম টু ইনটু জি। এই আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে টান এবং ত্বরণ কিন্তু এবার বের হয়ে গেল। এভাবে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু টানের মান এবং ত্বরণের মানটা বের করতে পারবো। আচ্ছা, তো এবার আমরা যে কেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মসৃণ আনততলে কপিকল দ্বারা সংযুক্ত বস্তু টান বল। তো এইটা করার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের আনততলে যদি কোনো বস্তু থাকে সেটা কিভাবে কাজ করে, সেটার কোণ আমরা কিভাবে নিব সেটা একটু আমাদের জানতে হবে, ঠিক আছে? উপাংশ কিভাবে বিভাজন হয় সেটা আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, একটু এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, আনততলে থেটা কোণে একটা বস্তু রয়েছে। এখন এই বস্তুটার ক্ষেত্রে একটা কথা বলো, এই নিচের দিকে কী বল কাজ করে? এমজি। এটা যদি এম ভরের বস্তু হয় তাহলে নিচের দিকে কাজ করবে হচ্ছে এমজি, তাই না? আচ্ছা, এখন এই যে নিচের দিকে কাজ করছে এটা কি কত ডিগ্রি কোণ বরাবর কাজ করছে বলো তো? 90 ডিগ্রি কোণ বরাবর না, তাহলে এইটা কিন্তু 90 ডিগ্রি। এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থেটা হয় তাহলে এটা কি? এটা অবশ্যই 90 - থেটা, কারণ আমরা জানি কি এক ত্রিভুজ সমান সমান 180 ডিগ্রি। তাহলে এটা অবশ্যই আমাদেরকে কি হতে হবে, এই দুইটা মিলেন 90 ডিগ্রি হতে হবে না? তাহলে আমি এটা কিন্তু খুব ইজিলি লিখতে পারি, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস থেটা, এটা আমরা কিন্তু লিখতে পারি। আচ্ছা, এইটা 90 ডিগ্রি মাইনাস থেটা, তাহলে এইটা এখন একটু খেয়াল করে দেখো ভাইয়া, এইটা যদি 90 ডিগ্রি মাইনাস থেটা হয় তাহলে এইটা কিন্তু আমরা থেটা বলতে বাধ্য। কেন থেটা বলতে বাধ্য? কারণ এই এইটার সাথে এইটা কিন্তু আবার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা অবশ্যই থেটা, এটা 90 ডিগ্রি মাইনাস থেটা হলে। তাহলে একটা জিনিস বলো তো, যার সাথে কোণ থাকে সে তার সাথে আমরা কজ উপাংশ নিই না, আর যার সাথে থাকে না সেটাকে আমরা সাইন উপাংশে বিভক্ত করি। তাহলে এটার সাথে কোণ আছে তাহলে আমরা লিখতে পারি, এমজি যেহেতু রয়েছে তাহলে আমরা লিখতে পারি এটা হবে এমজি কস থেটা, এবং যার সাথে কোণটা নাই সেটা হবে সাইন উপাংশ থেটা, তাহলে হবে এমজি সাইন থেটা, ঠিক আছে? আচ্ছা, এভাবে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু উপাংশে ভাগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব আসলে এই টাইপের যদি আমাদের কোনো পলিকপিকাল টাইপের অঙ্ক থাকে বা কোনো কেস থাকে তাহলে আমরা কীভাবে সেই ম্যাথগুলো সলভ করতে পারি সেটা আমরা দেখব। তো চলো এবার আমরা কেস থ্রি নিয়ে আলোচনা করি। তো কেস থ্রিতে দেখো আমাদের আমাদের যে টপিকটা দেওয়া আছে যে মসৃণ আনততলে কপিকল দ্বারা সংযুক্ত বস্তুতে টান বল নির্ণয় করতে হবে, টানের সাথে সাথে আমরা ত্বরণটাও নির্ণয় করব। তো এখন দেখো আমি এখানে একটা অলরেডি চিত্র এঁকেছি যে দুইটা ভরের বস্তু, ভিন্ন ভরের বস্তু, এম ওয়ান ভরের বস্তু এবং এম টু ভরের বস্তু এই পুলিতে সংযুক্ত রয়েছে। অবশ্যই এটা ঘর্ষণবিহীন পুলি। আচ্ছা, ঘর্ষণবিহীন যেহেতু, এবং এখানে আমি কিন্তু অলরেডি মেনশন করে দিয়েছি যে এম ওয়ান এম ভরের বস্তুটা এম টু ভরের বস্তু থেকে বড়। আচ্ছা, তুমি চাইলে কিন্তু এম টু ভরের বস্তুটা এম ওয়ান ভরের থেকে বড় দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই এম ওয়ান ভরের বস্তুটা যেহেতু বড় সেটা অবশ্যই এ ত্বরণের নিচের দিকে নামবে, এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে। আচ্ছা, এবং এইটার বল নিচের দিকে কাজ করবে হচ্ছে এম ওয়ান জি, এম ওয়ান জি এটা নিচের দিকে কাজ করবে, তাই না? আচ্ছা, এখন এবার এইটার কাজ তো হয়ে গেল, এবার যদি আমি এম টু ভরের বস্তু নিয়ে কাজ করি, একটু আগে কিন্তু আমরা দেখলাম উপাংশে ভাগ কীভাবে করে, তো এইটা অবশ্যই তাহলে কি বলবো আমি বলো তো, নিচের দিকে আমাদের কাজ করবে হচ্ছে এমজি। আচ্ছা, এইদিকে আমাদের কাজ করবে হচ্ছে, এটা যদি থেটা হয় তাহলে এটাও থেটা, কেন থেটা হয় আমরা অলরেডি বলে ফেলছি, এটা হবে হচ্ছে তাহলে এমজি কস থেটা, এবং এইটা হবে হচ্ছে এমজি সাইন থেটা, এমজি সাইন থেটা। এতটুকু আশা করা যায় সবাই বুঝবা। আচ্ছা,
এখন আমি চলো m1 ভরের বস্তু এবং m2 ভরের বস্তু নিয়ে আলাদা আলাদা কাজ করি। আমি সবার প্রথমে m1 ভরের বস্তু নিয়ে একটু কাজ করি। আচ্ছা আচ্ছা, অবশ্যই যেহেতু এইটা m1 m2 ভরের বস্তু যেহেতু ছোট, অবশ্যই এটা উপরের দিকে যাবে এবং a ত্বরণ নিয়ে উপরের দিকে যাবে, এটা অবশ্যই আমরা প্রথমে মেনশন করে নিব। আচ্ছা, তো আমি এবার যদি আমি m1 ভরের বস্তু নিয়ে কাজ করি, m1 ভরের বস্তুর ক্ষেত্রে, ভরের বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, m1 ভরের বস্তুর ক্ষেত্রে যেহেতু নিম্নমুখী বলটা বড়, আমি লিখতে পারি m1g - t সমান সমান কি m1a, কারণ টোটাল যে সিস্টেমটা, টোটাল সিস্টেম f সমান সমান লিখতে পারি m1a, এখান থেকে আমি এটা লিখতে পারি। আচ্ছা, এখন এটা আমি সমীকরণ এক দিলাম, এটা আমি সমীকরণ এক দিলাম। এবার যদি আমি m2 ভরের বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, m2 ভরের বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে, m2 ভরের বস্তুর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো ভাই, এটার ঊর্ধ্বমুখী বলটা কিন্তু বড়, অর্থাৎ টানটা কিন্তু এখানে বড়। তাহলে আমরা লিখতে পারি t - এবার কিন্তু আর m2g কাজ করছে না শুধুমাত্র, এবার কিন্তু m2g সাইন থিটা কাজ করছে, এখানে অবশ্যই m2 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি m2g সাইন থিটা সমান সমান কি লিখতে পারি m2a। আচ্ছা, এটা আমরা সমীকরণ 2 দিলাম। এবার আমি যদি সমীকরণ 1 এবং 2 যদি আমি যোগ করি, চলো একটু দেখি কি হয়। তাহলে সমীকরণ 1+2 যোগ করে, যোগ করে, আচ্ছা কি হয় দেখো, এখানে আমাদের টি কেটে যাচ্ছে এবং আমরা লিখতে পারি m1g - m2g sin theta সমান সমান আমরা লিখতে পারি, আমরা এখানে যদি a যদি কমন নিই তাহলে আমরা লিখব m1+m2 a। আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে a নির্ণয় করা, তাহলে আমরা a সমান সমান লিখতে পারি m1g - m2g sin theta ভাগ m1+m2। আচ্ছা, এখন তুমি যদি, তুমি তো a তো পেয়ে গেলে, a যদি তুমি পাও তাহলে কিন্তু খুব ইজিলি টিটাও কিন্তু তুমি পেয়ে যাবা, তাই না? কারণ এর মানটা এখন যদি তুমি কষ্ট করে এই সমীকরণ 1 অথবা 2 বসিয়ে দাও তাহলে কিন্তু তুমি টি এর মানটাও পেয়ে যাবা। এভাবে কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা এর মানটা এবং টি এর মানটা কিন্তু নির্ণয় করতে পারি। আচ্ছা, এই ছিল আমাদের তিনটা কেস পুলি কপিকলের। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এই পুলি ও কপিকলের তিনটা কেসের মধ্যেই আমরা যেই জিনিসটা আসলে প্রথম থেকে খেয়াল করছি সেটা হচ্ছে বস্তুর টানটা হবে কানেক্টিং বিন্দুর দিকে, আর তোমার হচ্ছে দেখতে হবে আসলে বস্তুটা কোনটা বড়, যেটা বড় হবে সেটা অবশ্যই নিচের দিকে নামবে। ওই যে প্রথমে আমি দাঁড়িপাল্লা উদাহরণ দিয়ে তোমাদেরকে বললাম আর কি, যেটা ভর বড় হয় সেটা নিচের দিকে নেমে যায়, সেটা আমরা দেখব আসলে কোনটা বড় হয়। যেটা বড় হয় সেটা থেকে আমরা ছোট বলটা আমরা বাদ দিব, বাদ দিয়ে সমান সমান আমরা টোটাল সিস্টেমের বলটা নিব। আচ্ছা, এভাবে কিন্তু খুব ইজিলি আমরা সমীকরণ করে, আমরা কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু এর মান এবং টি এর মান কিন্তু নির্ণয় করতে পারি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তো আজকের ক্লাসটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এখন থেকে আমরা নিয়মিত এরকম ইম্পর্টেন্ট টপিক বেছে বেছে ক্লাস নেব অবশ্যই। তো তোমার বন্ধুদেরকেও জানিয়ে দিও। তো সবাইকে ধন্যবাদ।